রিভেঞ্জের গান ট্রেলার দেখে বেশ কয়েকজন ডিরেক্টর ইন্সপায়ার্ড হয়েছে। স্টোরি হচ্ছে সবচেয়ে স্ট্রং, এবং এই ছবিতে আমি যথেষ্ট অ্যাকশন সিকোয়েন্স আমাকে করতে হয়েছে। অ্যাকশনগুলো আসলে গল্পের প্রয়োজনে খুব স্ট্রংলি এখানে এসেছে, এবং আমি চেষ্টা করেছি আমার জায়গা থেকে যত বোল্ডলি অ্যাকশনগুলোকে রিপ্রেজেন্ট করা যায়। এই ছবিটা আসলে সবাই এনজয় করবে, দর্শক হলে যখন দেখবে তখন অবশ্যই তাদের মাউথ পাবলিসিটিতে আসলে ছবিটা এগিয়ে যাবে, এটা আমার আমি বিলিভ করি। আসলে দর্শক জাস্টিফাই করে একজন মানুষ সুপারস্টার হয়েছে কিনা সেটা আপনারা জাস্টিফাই করেন, আমি সেই বিষয়টা নিয়ে ভাবতেই চাই না। স্টারিজম, সুপার স্টারিজম, ম্যাগা স্টারিজম, এগুলো আসলে সময়ের সঙ্গে সঙ্গে ভালো কাজ দিয়ে দিয়ে মানুষ আসলে সেটা তৈরি করে। আমি যদি পারি, হয়তো আল্লাহ তাআলা আমার যদি নসিবে লিখে রাখেন, মেবি সামডে ইনশাল্লাহ হয়তো সেই জায়গায় যাব। তবে আমার একটাই মুখ্য উদ্দেশ্য, আমার একটাই মোটিভ যে আমি ভালো সিনেমা দিয়ে যাবো। জুটি নিয়ে গত ঈদ থেকে আসলে যথেষ্ট প্রশংসা হয়েছে, এবং তারই সুবাদে হয়তো রিভেঞ্জের গান ট্রেলার দেখে বেশ কয়েকজন ডিরেক্টর ইন্সপায়ার্ড হয়েছে। এটা আসলে আমাদের জন্য অনেক বড় সম্মানের, একজন আর্টিস্ট হিসেবে যে অন স্পটে একটা মানুষ কোনো কিছু দেখে সিনেমার অফার করাটা, এবং অবশ্যই আমি সেই সম্মানটা ধরে রাখার চেষ্টা করব, এবং ভালো ভালো সিনেমা যেন সামনে ইনশাল্লাহ দর্শকদেরকে আরও বেটার কন্টেন্ট যেন অফার দিতে। আমি আপনারা জানেন যে রিভেঞ্জ আমরা 2 বছর আড়াই বছর আগে শ্যুট করেছিলাম, আমি অবশ্যই চেষ্টা করবো যেন বেটার কাজগুলো সামনে উপহার দিতে পারি। স্টোরি হচ্ছে সবচেয়ে স্ট্রং, এবং এই ছবিতে আমি যথেষ্ট অ্যাকশন সিকোয়েন্স আমাকে করতে হয়েছে। অ্যাকশনগুলো আসলে গল্পের প্রয়োজনে খুব স্ট্রংলি এখানে এসেছে, এবং আমি চেষ্টা করেছি আমার জায়গা থেকে যত বোল্ডলি অ্যাকশনগুলোকে রিপ্রেজেন্ট করা যায়, এবং সেটা ছবিটা দেখার পরে আসলে যারা অনেক আমাদের বিজ্ঞজনরা আছেন, পরিচালক, তারপরে প্রযোজক, অনেকেই ছবিটা দেখেছেন, এবং দেখে আমি সবচেয়ে বেশি অভিভূত হয়েছি যে তারা ফোন করে করে জানিয়েছেন যে ছবিটা কতটা স্ট্রং হয়েছে এবং কত ভালো হয়েছে। সো আমার কাছে মনে হয় যে এই ছবিটা আসলে সবাই এনজয় করবে, দর্শক হলে যখন দেখবে তখন অবশ্যই তাদের মাউথ পাবলিসিটিতে আসলে ছবিটা এগিয়ে যাবে, এটা আমি বিলিভ করি। আসলে সত্যি বলতে আমি নিজে পলিটিক্স, আমার বাবা পলিটিশিয়ান ছিলেন, কিন্তু আমি পলিটিক্স টুকটাক বুঝলেও আসলে পলিটিক্সের সঙ্গে কখনো ইনভলভ ছিলাম না। আমাকে অনেকেই বলে যে পলিটিক্সটা না করলে আসলে ইন্ডাস্ট্রিতে আমার যোগ্যতাটাকে আমি প্রপারলি পোর্ট্রে করতে পারবো না, সেই জন্য অনেকেই বলে যে পলিটিক্স করো যেন তোমার যোগ্যতাটাকে কাজে লাগাতে পারো। টু বি ভেরি অনেস্ট, আমার পলিটিক্স ভালো লাগে না, যে কাদা ছোড়াছড়ি করে একজন স্টারকে সামনের দিকে কেন এগিয়ে যেতে হবে। একজন স্টার যদি, একজন অ্যাক্টর যদি সত্যি ভালো অভিনয় দিতে পারেন দর্শককে, এবং সত্যি যদি তার ভালো কিছু দেওয়ার ক্যাপাবিলিটি থাকে, তাহলে সে তার গতিতে আগাবে। আমার কাছে মনে হয় যে আজকে পলিটিক্স হয়েছে, হয়তো পলিটিশিয়ানরা কতদিন পলিটিক্স করবে। সো লেট ইট গো, ইনশাল্লাহ আমার বিশ্বাস যে ভালো ফল পাবে, এবং ফার্স্ট উইক হোক, সেকেন্ড উইক হোক মানে সামহাও আপনাদের কাছে ইনশাল্লাহ ছবিটা আমরা পৌঁছাবো, দর্শকরা নির্ধারণ করে। এবং আমাদের আসলে এখনও পর্যন্ত 9টি সিনেমা হয়েছে, আমার কাছে মনে হয় যে এত অল্প সময়ে এতগুলো সিনেমা একসঙ্গে হওয়াটা হয়তো একটা জুটি প্রথা, হয়তো ক্রিয়েটর সম্ভাবনাকেই একটা থেকেই যায়। অনেকেই বলে যে আমাদের জুটি আসলে তাদের ভালো লাগার কথাগুলো জানে, যদি হয় তাহলে ইনশাল্লাহ হবে, ইনশাল্লাহ আমরা সামনে এমনিতেও আরও অনেকগুলো কাজ করার অপেক্ষায় আছি, এবং বেশ কিছু সিনেমা আমাদের পাইপলাইনে রয়েছে আরও নতুন, যেগুলো 9টা সিনেমারও বাইরে। আমার কাছে মনে হয় যে প্রোডিউসাররা, দর্শকরা আমাকে আর পাবলিককে হয়তো একসাথে অনেক বেশি চিন্তা করে, বা বিগত দিনে রিলিজ হওয়া ছবিগুলোকে দেখে বা গানগুলো দেখে হয়তো তারা ফিল করে যে এই জুটিটাকে নিয়ে তারাও সামনে কাজ করবে। একটা সিনেমা, বরাবরই সে ভালো অ্যাক্ট্রেস, এবং তার পারফরমেন্স ওয়াজ ওয়ান্ডারফুল ইন রিভেঞ্জ, ইনশাল্লাহ তাকে নতুন চরিত্রে সবাই এই ছবিটিতে আবিষ্কার করতে পারে। অবশ্যই আছে, আমার ভীষণ ভালো লাগে ভাই, আমার দর্শক হয়ে আমার আমি গলাকে বলেছি, আমি ইনশাল্লাহ ঢাকা শহরের যে যে জায়গাগুলোতে সিনেমা হল আছে, আমি যত দূর সম্ভব আমি সিনেমা হলগুলোতে যাওয়ার চেষ্টা করি, ঢাকার বাইরেও, যেন ইনশাল্লাহ আপনাদের সঙ্গেই কাটাবো।